নিজের জীবনকে নিজের নিয়ন্ত্রণে রাখা এবং অপ্রতিরোধ হয়ে ওঠা কি ধরনের পরিবেশ থেকে আপনি উঠে এসেছেন সেটা বড় কথা নয় আম্বেদকরকে পুজো করবেন না কিন্তু তার জীবনকে অনুকরণ করুন সমাজ আপনার জন্য যাই ঠিক করুক না কেন আপনি অপ্রতিরোধ দেখুন দুর্ভাগ্য হল সব নেতাদের কেউ না কেউ দখল করে রেখেছেন আপনি যদি বলেন সর্দার প্যাটেল কংগ্রেস বলবে উনি তো কংগ্রেসের লোক আপনি কেন ওনার কথা বলছেন যদি বলেন আম্বেদকর ওরা বলবে তিনি দলিত আপনি কেন ওনার কথা বলছেন যেসব মানুষ দেশের জন্য কাজ করেছেন তারা যেন দেশের প্রত্যেকের প্রেরণা হয়ে ওঠেন সেটা গুরুত্বপূর্ণ যেভাবেই হোক দেখুন যদি এটাকে ওনার নিজের কথায় বলতে হয় উনি যে গণতন্ত্রের কথা বলেছেন সেটা শুধু সরকার পরিচালনার একটা রীতি হিসেবে নয় বরং এটা হলো সেই উপায় যার মাধ্যমে মানুষ পরস্পর পরস্পরের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানায় এগুলো ওনারই কথা তো উনি একে অপরকে শ্রদ্ধা জানানোর কথা বলেছেন পরস্পরকে শ্রদ্ধা জানানো কেউ যদি এটার উপর গুরুত্ব দেন এক অর্থে এটা আধ্যাত্মিক প্রক্রিয়া ঠিক আছে তো তিনি সামাজিক গণতন্ত্রের কথা বলছেন রাজনৈতিক গণতন্ত্রের কথা নয় আমাদের রাজনৈতিক গণতন্ত্র আছে খাতায় কলমে আইন অনুযায়ী আমরা সকলেই সমান কিন্তু সামাজিকভাবে আমরা তা নই কোন সমাজই সব মানুষকে সমান গণ্য করাটা নিয়ন্ত্রণ করতে পারে না সেটা কখনোই ঘটবে না সেটা অন্য বিষয় কিন্তু সুযোগের ক্ষেত্রে সমতা আসতেই হবে সাম্য সেভাবে নাও আসতে পারে কিন্তু সুযোগের সমতা অবশ্যই হতে হবে দুর্ভাগ্যক্রমে সেটা অর্জন করতে এখনও দেরি আছে যদিও আইনত আমাদের সকলের সমান সুযোগ সুবিধা আছে কিন্তু সামাজিকভাবে আমাদের সমান সুযোগ নেই বিভিন্ন ধরনের মানুষ নানাভাবে এই সুযোগ পাওয়া থেকে বাদ গেছেন অথবা সুযোগ সুবিধা তাদের কাছে পৌঁছাতেই পারেনি সেটা হতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দেখুন আধ্যাত্মিক প্রক্রিয়া মানে শুধু এটাই যে আপনার পরিচয় আপনার শরীরের সঙ্গে নয় আপনার পরিচয় শরীরের সঙ্গে যদি আর না থাকে বংশ পরিচয় বলেও কিছু থাকে না বংশের কুলোজি আর থাকে না বংশ পরিচয় সুবিধা অবশ্যই চলে যাওয়া উচিত একমাত্র তখনই সামাজিক গণতন্ত্র তৈরি হবে কিন্তু বংশ পরিচয় সুবিধা এখনো বজায় আছে কে আপনার বাবা এখনও তার কিছু গুরুত্ব আছে এটা অবশ্যই যাওয়া উচিত আমার বাবাকে সেটা আপনার চর্চার বিষয় নয় এটা আমার ব্যক্তিগত বিষয় হতে পারে আপনার নয় আমি কে সেটাই আপনার কাছে যথেষ্ট সমাজে এটার প্রচলন হতে হবে যা এখনো পর্যন্ত হয়নি অনেকভাবেই আমরা সামন্ততন্ত্রের চর্চা করছি একটি গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে কেন যখনই একটা নির্বাচন হয় জাতি ধর্ম বিশ্বাস ধর্ম নিয়ে এত কথা হয় আপনি কার উপাসনা করেন কোন জাতের তাতে কি যায় আসে কিন্তু এটা অর্থ বহন করে কারণ আমরা সামন্ততন্ত্রের চর্চা করছি গণতন্ত্রের মাধ্যমে প্রত্যেকে জানে যদি আপনি এই জাতকে পেয়ে যান তাহলে কত শতাংশ যদি ওই ধর্মকে পেয়ে যান তাহলে কত শতাংশ আম্বেদকর সোশ্যাল ডেমোক্রেসি আম্বেদকরের দর্শন ছিল সামাজিক গণতন্ত্র শুধুই রাজনৈতিক গণতন্ত্র নয় কারণ রাজনৈতিক গণতন্ত্র বা ধরতে গেলে যে কোনো গণতন্ত্রই এক অন্তহীন বিতর্ক এবং সংশয়ের আধার এটা একমাত্র তখনই উপযুক্ত হয় যখন আমরা সামাজিক গণতন্ত্র অর্জন করি শুধুমাত্র রাজনৈতিক গণতন্ত্র প্রকৃতপক্ষে বাধার মতো নানা নানারকমভাবে এটা ঠিক যে সরাসরি সেখানে পৌঁছাতে পারবো না প্রথমে আমাদের রাজনৈতিক গণতন্ত্রে থাকতেই হবে আর তারপর সামাজিক গণতন্ত্রে পৌঁছাবো ঠিক সেটাই আমরা করছি কিন্তু সত্তর বছর পরেও আমরা একটু ধীর গতিতে চলেছি তো আপনি একজন পুরুষ একজন নারী এটা ওটা কোন জাত কি ধর্মবিশ্বাস বিশ্বাস কিচ্ছু যায় আসে না এটাই তিনি আনতে চেয়েছিলেন দুর্ভাগ্য হলো এখনও দলিত সম্প্রদায়ের ক্ষেত্রে আইনত সমানাধিকার রয়েছে কিন্তু সামাজিকভাবে অর্জন করতে পারিনি এখনও একই ধরনের বৈষম্য ঘটে চলেছে তার জীবনের যে মর্মস্পর্শী কাহিনী তিনি বলেছিলেন যখন তার নবছর বয়স গ্রাম থেকে পুনের কাছে কোনো এক জায়গায় যাচ্ছিলেন তার বাবা যেখানে কাজ করতেন সেই নবছরের বালক এবং পরিবারের বাকি লোকজন সবাই ভ্রমণ করছিলেন তারা যখন রেলওয়ে স্টেশনে নামলেন তাদের স্টেশনের ওয়েটিং রুমে থাকার অনুমতি দেওয়া হলো না তো কোনো গরুর গাড়ি তাদের গন্তব্যে নিয়ে যেতে চাইছিল না অনেক দরাদরি পর এক গরুর গাড়িওয়ালা তাদের নিয়ে যেতে রাজি হলো কিন্তু সে তাদের গরুর গাড়ির মধ্যে রেখে নিজে পায়ে হেঁটে যেতে লাগলো কারণ সে লোকটি এদের সঙ্গে একই গরুর গাড়িতে বসতে রাজি ছিল না সেই সময় এটা বিশ্বাস করা হতো যে তাদের ছোঁয়া লাগলে আপনি দূষিত হয়ে যাবেন দুর্ভাগ্যক্রমে বাস্তবে সেই একই ঘটনা ঘটে চলেছে গ্রামীণ ভারতে যদিও একই পরিমাণে নয় কিন্তু এখনও একই ধারণা রয়ে গেছে যে অন্য মানুষের ছোঁয়ায় আপনি দূষিত হয়ে যেতে পারেন এমনকি আপনার ওপর তাদের ছায়া পড়লেও সেটা আপনাকে দূষিত করতে পারে দুর্ভাগ্য যে সেটা এখনও ঘটছে এই প্রজন্মের মানুষ হিসেবে আমরা অবশ্যই এটা সমাপ্তি ঘটাব কারণ প্রজাতান্ত্রিক ভারতের ধারণাটি ব্যর্থ হয়ে যাবে যদি এটাকে ঠিক না করি ভারতের মতো একটা দেশে যে আইন আপনি তৈরি করুন না কেন বিশেষত যদি কোনো নির্দিষ্ট সুযোগ সুবিধার ব্যাপারে হয় অপব্যবহার সেখানে থাকবেই আমাদের ব্যবহার এবং অপব্যবহারের মধ্যে বিবেচনা করতে হবে যে সম্প্রদায় কয়েক হাজার বছর ধরে যেটা অল্প সময় নয় কয়েক হাজার বছর ধরে বৈষম্যের শিকার যখন এটা জোরালোভাবে বিশ্বাস করা হতো যে তাদেরই জন্মটাই নিচু প্রকৃতির যদি আপনি তাদের কিছু সুযোগ সুবিধা দিয়ে তুলে না আনেন যাতে তারা একদিন সমান স্তরে আসতে পারে তাহলে সেটা খুব অনার্য হবে আজ শুধুমাত্র এই কারণে যে কেউ কিছু সংরক্ষণ পেল আর আপনি ভাবলেন যে এটা অনার্য কারণ আপনি কলেজে ঢুকতে পারেননি বা যাই হোক আমি সেই উদ্বেগটা বুঝতে পারছি এটা আমাদের বুঝতে হবে যে এর কারণ হলো যে পরিকাঠামো বা শিক্ষা বা অন্যান্য সুযোগ আমরা তৈরি করতে চাই না কেন সেই হিসেবে আমাদের জনসংখ্যা অত্যন্ত বেশি কিন্তু সংরক্ষণ নানাভাবে আমি যেমনটা দেখেছি বিশেষত দক্ষিণ ভারতে হতে পারে উত্তর ভারতে এটা খুব ভালোভাবে ব্যবহৃত হয়নি কিন্তু দক্ষিণে একটা গোটা এই সম্প্রদায়ের একটা পুরো প্রজন্মের মানুষ যারা দলিত সম্প্রদায় থেকে এসেছেন ভালো শিক্ষা পেয়েছে ভালোভাবে দাঁড়িয়েছে মূলত সংরক্ষণের কারণে এখন অসন্তোষ বিভিন্ন স্তরে এসে পড়বে তো এটা সময়ের সঙ্গে সঙ্গে সংরক্ষণের কিছু ছোটোখাটো পরিবর্তন হয়তো করা যেতে পারে যেমন ধরুন আপনি কাউকে ভর্তি করাতে পারবেন কিন্তু তিনি কোনো বিশেষ সম্প্রদায়ের বলে পাস করাতে পারবেন না সেক্ষেত্রে আপনি দেশের পারদর্শিতার মান নামিয়ে আনছেন তাদের অবশ্যই সুযোগ সুবিধা দিতে হবে এবং অবশ্যই বাড়তি প্রশিক্ষণ দিতে হবে তাদের যে ক্ষতি হয়ে গেছে সঠিক শিক্ষার অভাবে তা পূরণ করার জন্য কিন্তু আমরা পারদর্শিতার বিষয়ে সমঝোতা করবো না একইভাবে কর্মজগতেও তাদের অবশ্যই সংরক্ষণ থাকতে হবে যাতে তারা কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারে কিন্তু পদোন্নতি ঘটবে শুধু পারদর্শিতার কারণে এই পরিবর্তনটুকু হওয়া দরকার কিন্তু যেমন বলা হয় একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সব সময়। সবার উপরে নির্বাচন জিততে হবে কেউই কখনো পরিবর্তনের কথা বলতে সাহস করে না তা সে ইতিবাচক বা নেতিবাচক যেটা জরুরি কারণ কোনো কিছু একটা সম্প্রদায়ের উদ্বেগের কারণ হলে নির্বাচনে জেতা বা হারাটা টলমলে হয়ে ওঠে আমি অনুভব করি আমি এটা দৃঢ়ভাবে অনুভব করি যে এই সংরক্ষণ উন্নয়নের বর্তমান পর্যায়ে যেখানে এই দেশের দলিতরা আছেন তাদের এখনও এটার প্রয়োজন আছে কিন্তু যদি একটা তফাত করা যায় এই গ্রামের দলিত আর শহরের দলিতের মধ্যে কারণ বেশিরভাগ বৈষম্য এবং অসুবিধা গ্রামীণ ভারতেই ঘটে তাদের অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া উচিত যারা ইতিমধ্যেই শহরের সমাজে বসবাস করছে তাদের থেকে এটা এভাবেও করা যায় যারা প্রথম প্রজন্ম সামাজিক খাদ যেখান থেকে তাদের বের করে আনতে হবে তার জন্য তাদের সংরক্ষণ দিতে হবে দ্বিতীয় প্রজন্মকে অবশ্যই একটু কমিয়ে দিতে হবে এবং তৃতীয় প্রজন্মকে সংরক্ষণের বাইরে রাখতে হবে কিন্তু গ্রামীণ দলিতদের ক্ষেত্রে এটা অত্যন্ত বেশি প্রয়োজনীয় ঠিক এই সময় এটা থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা নেই কারণ বৈষম্য এতটাই নিষ্ঠুর তাই আমাদের এটাকে ছোট করে দেখা ঠিক নয় এবং এটা ভাবা যে ও ওরা সব অনার্য সুযোগ সুবিধা পাচ্ছে অবশ্যই সংরক্ষণ তুলে দেওয়া উচিত না এই সমস্ত মানুষের দেশের গ্রামের পরিস্থিতি দেখে আসা উচিত যে এটা কত বৈষম্যমূলক এটা ভয়ানক বৈষম্যমূলক এমনকি তারা আপনার বাড়িতে সদর দরজা দিয়ে ঢুকতে পারবে না তাদের পেছনের দরজা দিয়ে ঢুকতে হবে সেটা কোনো মানুষের কাছে গ্রহণযোগ্য নয় তারা কোনো স্থানীয় চায়ের দোকানে চা খেতে পারবে না এটা গ্রহণযোগ্য নয় তাই না তো এই বংশ বংশপরিচয় সুবিধাকে বাতিল করতে হবে আর সংরক্ষণ এদেশের ওপর কোনো অভিশাপ নয় আমরা একটা সময়সীমা বেঁধে দিতে পারি দুই প্রজন্মে তারা যদি এ থেকে বেরিয়ে আসতে পারে যারা বেরিয়ে এলো তাদের স্বেচ্ছায়ের বাইরে চলে যাওয়া উচিত এই ধরনের কিছু অবশ্যই তৈরি করতে হবে যে সমস্ত দলিতের বাইরে বেরিয়ে এসেছে যারা এর বাইরে বেরিয়ে আসেনি তাদের সঙ্গে এদের সংরক্ষণ ভাগ করে নেওয়া উচিত আমি বোঝাতে চাইছি এটা শুধুমাত্র দায়িত্ববোধ থেকে দেখুন এই সুবিধা হল বর্তমানে চলতে থাকা কিছু অন্যায়ের জন্য আমাদের এই সুযোগ সুবিধাগুলোকে আর একটা অন্যায় করে তোলা উচিত নয় সুতরাং এজন্য আমাদের আরও সচেতন সমাজ দরকার আমাদের মানুষকে এই সম্প্রদায়ের সেই সম্প্রদায়ের এইভাবে দেখা বন্ধ করতে হবে আমাদের প্রত্যেকের একটাই ভোট কারোরই বাড়তি একজনের জন্য দুটো ভোট নেই সেই দিক থেকে আইনত আমরা সবাই সমান সামাজিকভাবে সেটাই প্রকাশ করতে হবে স্টেলার দেখুন আম্বেদকর হলেন নিজের জীবনকে কোনো মানুষের নিজের নিয়ন্ত্রণে নেওয়ার উজ্জ্বল উদাহরণ যে পরিবেশ থেকে উনি এসেছেন যে বুদ্ধির উজ্জ্বল উনি প্রকাশ করেছেন যে কোনো প্রজন্মের কাছে উনি প্রেরণাস্বরূপ তাই সামাজিক প্রতিকূলতা ওনাকে দমাতে পারেনি তিনি এ ব্যাপারে বেশি কিছু বলেছেন কিনা সেটা আলোচ্য বিষয় নয় এটাই তার জীবন নিজের জীবনকে নিজের নিয়ন্ত্রণে রাখা এবং অপ্রতিরোধ হয়ে ওঠা কি ধরনের পরিবেশ থেকে আপনি উঠে এসেছেন সেটা বড় কথা নয় উনি যা করেছিলেন প্রত্যেক মানুষ সেটা পারবে সেটা আশা করা ঠিক নয় তাদের জন্য কিছু সুবিধা আপনাকে দিতে হবে এটা চরম লজ্জার ব্যক্তিগতভাবে আমি সেই লজ্জা বোধ করি যে এমনকি আজও যদিও আমরা এত শত গ্রামে সক্রিয় আমরা এখনও সেটা পরিবর্তন করতে সক্ষম হইনি আমি চেষ্টা করে দেখেছি শুধুই সংঘর্ষ তৈরি হয়েছে শুধুমাত্র এটা বিস্ফোরিতই হবে তাই আমি মনে করি দলিত সম্প্রদায়ের জন্য শুধুমাত্র শিক্ষা শিক্ষা এবং শিক্ষার প্রয়োজন শিক্ষার কারণে অবশ্যই অর্থনৈতিক সাফল্য আসবে তারা এই সম্প্রদায়ের বাইরে বেরিয়ে আসবে তখনই এটা পরিবর্তিত হবে এই প্রজন্মে যদি এটাকে পরিবর্তিত হতে হয় তাহলে এদের উচ্চশিক্ষিত হতে হবে এবং গ্রামের সমাজ থেকে বেরিয়ে আসতে হবে যেখানে কিনা যা কিছুই হোক না কেন তাদের প্রতিকূল অবস্থায় রেখে দেওয়া হবে এটা এটা একটা খুব দুর্বল করে দেওয়ার মতো বৈষম্য যদিও এই সংস্কৃতি হাজার হাজার বছর ধরে আধ্যাত্মিকতার মধ্যেই রয়েছে আমাদের সবসময় বলা হয়েছে আমাদের জীবন আমাদেরই কর্ম তার মানে আওয়ার লাইফ আওয়ার মেকিং আমাদের জীবন আমাদেরই তৈরি তা সত্ত্বেও কয়েকশো বছর ধরে আমরা এমন অসহায় অবস্থায় পরিণত হয়েছি আমি বলবো যে সেটা প্রায় হাজার হাজার বছর ধরে পরাধীন থাকার ফল আপনি যদি উপরের কাউকে খুশি না করেন আপনার বাঁচার কোনো রাস্তা নেই আমি মনে করি এটা ভারতীয় মানসিকতার এত গভীরে প্রবেশ করেছে এবং যখন একজন ভালো নেতা আসেন যখন একজন যোগ্য নেতা আসেন যখন একজন দক্ষ নেতা এখানে আসেন ওনার অনেক স্তরের নেতৃত্বের প্রয়োজন হয় তার বদলে তিনি যা পান তাহলে পুজো তিনি পুজো নিয়ে কী করবেন দুর্ভাগ্যক্রমে আমরা এই বিভিন্ন স্তরের নেতৃত্ব তৈরি করিনি কারণ এটা হলো পরাধীন দেশের মানসিকতা বিশেষত যখন এটা শত শত বছর ধরে পরাধীন থেকে গেছে যেখানে মানুষ ধীরে ধীরে বুঝেছে আপনি যদি আপনার মাথা উঁচু করেন আপনি মাথা হারাবেন সবচেয়ে ভালো হল মাথা নত করা নিজের চরকায় তেল দেওয়া এবং পালিয়ে যাওয়া যদি কিছু চান ওপরে যিনি বসে আছেন তাকে খুশি করুন এটা আমাদের অনেক গভীরে ঢুকে গেছে আমি মনে করি নানাভাবে আম্বেদকর এর বিরুদ্ধে যুদ্ধ করেছেন নেতাদের থেকে রাজনৈতিক নেতাদের থেকে নরদেবতা তৈরি করবেন না তাই একটা জিনিস আম্বেদকরের সঙ্গে আপনাদের করা উচিত ইউ ডু নট ইজ আমি আপনারা আম্বেদকরকে পুজো করবেন না কিন্তু তার জীবনকে অনুকরণ করুন সেটাই দরকার অনুকরণের বদলে তিনি কি পাচ্ছেন ওই পুজো না আপনাদের তাদের জীবনকে অনুকরণ করা প্রয়োজন সমাজ আপনার জন্য যাই ঠিক করুক না কেন আপনি অপ্রতিরোধ আপনি আপনার জীবনের দায়িত্ব নিয়েছেন সেটাই আমাদের স্পষ্ট করে দেখানোর প্রয়োজন